হ্যালো বন্ধুসকল, আপোনালোকে চাই আছে এডুকেটৰ প্লাছ আৰু মই ফাৰুকে স্বাগতম জনাইছোঁ আজিৰ ভিডিঅ'টোলৈ। বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'টোত আমি টেট সম্বন্ধীয় তিনিটা পইণ্টত কিছু গুৰুত্বপূৰ্ণ কথা আপোনালোকৰ মাজলৈ তুলি ধৰাৰ চেষ্টা কৰিম। নাম্বাৰ ওৱানত আমি আলোচনা কৰিম চিটেট। চিটেটক অসমত নিযুক্তি দিবনে নাই, কি পৰিস্থিতিত আছে চিটেটৰ উত্তীৰ্ণ প্ৰাৰ্থীসকল। নাম্বাৰ টু, মানে 1464টা পদৰ বিপৰীতে অনুষ্ঠিত হ'ব বিশেষ টেট। এই 1464টা পদ যে বিশেষ টেটত অনুষ্ঠিত হ'ব, এইখিনি আচলতে কোন প্ৰাৰ্থী বা এইখিনি পদৰ বাবে কোনে পৰীক্ষা দিব পাৰিব। নাম্বাৰ থ্ৰীত হ'ল অসমত আসাম টেট অৰ্থাৎ জেনেৰেল টেট নতুনকৈ অনুষ্ঠিত হোৱাৰ সম্ভাৱনা আছেনে নাই। এই তিনিটা মূল পইণ্টৰ ওপৰত আজিৰ আলোচনা আগবঢ়াম। প্ৰথমৰ পৰা শেষলৈ ভিডিঅ'টো চাই যাব আৰু চেনেলটোত নতুনকৈ আহিলে নিশ্চয় ছাবস্ক্রাইব করে রাখব, কাকত থাকা বেল আইকনটা অল অপশনত রাখি দিব। আহক মূল কথালে আগবাড়ি যাও। তো বন্ধুসকল, সর্বপ্রথমে আমি সিটেট সম্বন্ধীয় কিছু কথা আপনার মাজলে তুলে ধরার চেষ্টা করি। বন্ধুসকল, সিটেট সম্বন্ধে বিধানসভাত যে প্রশ্ন উত্থাপন হয়েছিল সেই প্রশ্নর উত্তরত মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ে স্পষ্টক কই দিছে যে সিটেট উত্তীর্ণ প্রার্থীসকল, মানে সিটেটটো হল শিক্ষকর যোগ্যতা পরীক্ষা, এই পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার পিছতো মানে আরটি অ্যাক্ট মতে বিভিন্ন ডিপ্লোমা বা বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করব লাগে। ইয়ার উপরও আন এটা কথা কৈছে যে সিটেট উত্তীর্ণ প্রার্থীসকলে সিটেটর সার্টিফিকেটে যদি চাকরির বাবে শিক্ষকর চাকরির বাবে আবেদন করব বিচারে তেতিয়াহলে কেন্দ্রীয় সরকারের চাকরি বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলত আবেদন করব লাগিব। যার বাবে আমি কব পারি যে অসম সরকারে এতিয়ালৈকে সিটেটক অসমত চাকরির বাবে আবেদন করার সুযোগ দিবনে নাই সেই কথাটো নিশ্চিত হওয়া নাই। মানে এতিয়ালৈকে অসম সরকারে মানে অসমত আবেদন করার সুযোগ নিদিয়ার মতটোৱে পোষণ করেছে। দ্বিতীয়তে আহিল 1464টা পদৰ বিপৰীতে হ'ব বিশেষ টেট। এই বিশেষ টেট কোনখিনি প্ৰাৰ্থীয়ে দিব পাৰিব? তো বন্ধুসকল, এই খবৰটো পাব্লিছড হোৱাৰ পিছতে ইতিমধ্যে মই এটা ভিডিঅ' বনাইছিলোঁ, তাতে এই 1464টা পদৰ বিষয়ে স্পষ্টকৈ কোৱা নাই, যাৰ বাবে বহুসংখ্যক প্ৰাৰ্থীয়ে বা বহুসংখ্যক ভিউৱাৰ্ছে মোক কমেণ্ট কৰিছিলে যে এইখিনি আচলতে কোন হয়। তো তাৰ বাবে আজিৰ ভিডিঅ'টোত এই কথাখিনি স্পষ্টকৈ বুজাই দিয়াৰ চেষ্টা কৰিম। তো বন্ধুসকল, পার্বত্য অঞ্চল অর্থাৎ হিলস এরিয়ার বাবে 1464টা পদ রিজার্ভেশন হয়ে আছে আর সেই পদখিনিত শিক্ষকর নিযুক্তির বাবে যি প্রক্রিয়া হব, মানে সেই রিজার্ভ 1464টা যি মানে হিলস এরিয়া পার্বত্য জনজাতির বাবে রিজার্ভ যি পোস্ট আছে সেই পোস্টখিনি এতিয়াও ভেকেন্সি হৈ আছে আৰু সেইখিনি কমপ্লিট কৰাৰ বাবে, সেই পোষ্টখিনি ক্লিয়াৰ কৰাৰ বাবে বিশেষ টেট অনুষ্ঠিত কৰিব অতি সোনকালে। ইতিমধ্যে কেবিনেটত এইটো মানে গৃহীত হৈ গৈছে। নাম্বাৰ থ্ৰী, অসমত মানে অসম টেট অৰ্থাৎ জেনেৰেল টেট অনুষ্ঠিত হোৱাৰ সম্ভাৱনা কিমান দূৰ বা অনুষ্ঠিত হ'বনে নাই, এই সন্দৰ্ভত আমি যদি কথা পাতিব বিচাৰোঁ তেনেহ'লে এটা কথা চিন্তা কৰিব যে অসমত ইতিমধ্যে শিক্ষক নিযুক্তির কাম আরম্ভ হব 1 সেপ্টেম্বরেরপরা। এই সময়খিনির বাবে বা এই 1 সেপ্টেম্বরেরপরা যি স্টার্ট হব শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া, তাতে 22,921টা পদর বাবে স্যাংশন করেছে কেবিনেটত। এতিয়া কথা হল যে আমি ইতিমধ্যে পাই আহিছো যে সমগ্র অসমত শিক্ষকর ভেকেন্সি আছে 50,000তকৈও বেছি, অর্থাৎ 50,000তকৈও বেছি পদ খালি হৈ আছে, কিন্তু এইবার কেবিনেটত দিয়া হল 22,921। তো এইবার কথা হল যে এই প্রথম পর্যায়ত এইখিনি প্রক্রিয়া হব, এইখিনি প্রক্রিয়া হওয়ার পিছত নিশ্চয়কৈ মানে যিখিনি প্রয়োজন সেইখিনি পদ ফিল আপ নহব, বহুতো পদ খালি রই যাব। তার বাবে আমি কব পারি যে মানে অসমত আসাম টেট অনুষ্ঠিত হওয়ার পূর্ণ একটা সম্ভাবনা আছে, 2022 চনতে অসম টেট অনুষ্ঠিত হওয়ার পূর্ণ একটা সম্ভাবনা আছে। তো বন্ধুসকল, ইয়ার উপরেও আন একটা কথা কব বিচার যে সিটেট সকলক যেহেতু এলাও নকরে, তো এই পরিপ্রেক্ষিতত মানে এনসিটির নর্মস মতে আরটি অ্যাক্ট মতে যেটু নিয়ম আছে সেই নিয়ম মতে যদি অসমত মানে বা যি অসম নহয় যিকোনো স্টেটত, যদি কোনো স্টেটত প্রতি বছরে টেট উত্তীর্ণ পরীক্ষা নাপাতে তেতিয়াহলে নিশ্চয়কৈ
চিটেটক এলাও কৰিব লাগিব। কিন্তু অসম চৰকাৰে যেহেতু চিটেটক এলাও নকৰে, সেই সন্দৰ্ভত আমি ক'ব পাৰি যে শিক্ষকৰ যিখিনি প্ৰয়োজন, সেই প্ৰয়োজনীয়তা পূৰ কৰিবৰ বাবে অসম চৰকাৰে নিশ্চয়কৈ টেট অনুষ্ঠিত কৰিব লাগিব। ইয়াৰ উপৰিও যিমানখিনি পদ ভেকেঞ্চি হৈ আছে শিক্ষা বিভাগত, তাতকৈ কম সংখ্যক প্ৰাৰ্থীয়ে টেট কোৱালিফাই কৰা আছে। তো নিশ্চয়কৈ অসমত আসাম টেট অনুষ্ঠিত কৰিব লগা আছে, অসম চৰকাৰে নিশ্চয়কৈ অসম টেট অনুষ্ঠিত কৰিব। তো বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'টোৰ জৰিয়তে এই তিনিটা পইণ্টৰ ওপৰত আপোনালোকক কিছু আলোচনা আগবঢ়ালোঁ। ভাল পালে নিশ্চয় এটি লাইক কৰিব আৰু যিমান পাৰে বন্ধু বান্ধৱীসকলৰ লগত শ্বেয়াৰ কৰিব। আপোনাৰ মতামতটো কমেণ্ট ছেকশ্যনত কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব। শেষত সুস্থ থাকক, সবল থাকক, সদায় এডুকেট প্লাছৰ লগত জড়িত হৈ থাকক। ধন্যবাদ। জয় হিন্দ।